যারা ক্যামেরার উপাস থেকে দেখছেন সবাইকে আজকে ওয়েলকাম করছি আমাদের পেজ থেকে। সো নিউ অনেক কালেকশন এসছে, আপনাদেরকে গতকাল বলেছিলাম যে আমি অনেক নতুন কালেকশনের আপডেট দেব মুন প্যালেস এবং মামস কালেকশন পেজ থেকে। ওয়েলকাম করছি, একদম প্রথমে একটা মেরুন কালার দিয়ে স্টার্ট করছি। আমাদের এখনকার যে কালেকশনগুলো আপনারা দেখবেন এগুলো সবগুলোই হচ্ছে ঈদ কালেকশন, নায়রা ডিজাইনের। ওয়াও, খুব সুন্দর একটা প্যাটার্নের ভেতরে পুরো কাজগুলো দেখুন, সিকোয়েন্স প্লাস হচ্ছে সুতার একদম ভরপুর কাজ করা এবং পুরো জর্জেট ফ্যাব্রিকটা কিন্তু ক্র্যাপের মধ্যে এবং নিচের পোর্শনটাও খুবই চমৎকার, মানে মাল্টি ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক, খুব সুন্দর জরি ওয়ার্কও আছে। নায়রা যে ডিজাইনটাকে বলা হয়, হাতাটাও একটু দেখিয়ে দেই, এই হচ্ছে গিয়ে হাতার ডিজাইনটা, ঠিক আছে। এরপর আমরা একটু ব্যাক পোর্শনটাও দেখাবো, এই ডিজাইনটাকে বলা হয় নায়রা ডিজাইন। এগুলো বাচ্চাদের মনে হয় না ভাইয়া, বাচ্চাদের বলতে এখন কত বছর বয়সের বাচ্চাদের? 8 থেকে 14 বছর বাচ্চাদের জন্য আমাদের এই কালেকশনগুলো স্টক আছে। ফ্রন্ট ব্যাক পার্ট, এটার নিচের উপরে সম্পূর্ণ পার্টগুলো আমরা একটু দেখিয়ে দিচ্ছি। এটাকে কামিজের যে সিস্টেমটাই, এটা কি ফাড়া সাইড কাটা? আচ্ছা, এইভাবে সাইড কাটা থাকবে, ঠিক আছে। নিচের নিচের প্যান্টটা একটু দেখবো, এই হচ্ছে নিচের প্লাজো, প্যান্ট কাট প্লাজো মেরুনের মধ্যে একদম কলিজের যে কালারটা সেটা, হ্যাঁ। আর এই ওড়নাটা দেখুন সুন্দর ফ্রিল করা। আচ্ছা, এর ভেতরে আমরা পরপর আলাদা আলাদা ডিজাইন আছে, কালারও আছে, সাথে সাথে আমি খুব দ্রুত দেখিয়ে দিচ্ছি কারণ অনেক কথা না বলে মনে হয় শর্টকাট, অল্প সময় যতগুলো কালেকশন দেখানো যায় আপনারা সেটাই পছন্দ করেন। এটা হচ্ছে খুব ম্যাজেন্ডা একেবারে, যদি সরি ডিপ ইয়েলো, এটা হচ্ছে হলুদ যেটাকে বলা হয়, অথবা এই মুহূর্তে আমি মনে করতে পারছি না, একদম ডিপ ইয়েলো যারা চান তারা এই কালেকশনটি দেখতে পারেন। কেন যেন ফোনে কালার আসছে না, আসে আসলে আক্ষেপের সাথে বলতেই হয় এত। আমি তারপর একটু কাছ থেকে দেখাই, এটা কিন্তু মোটেও লাইট না, এটা একদম খুব ডিপ একটা মাস্টার্ড কালার, বারবার বলে দিচ্ছি ডিপ একটা মাস্টার্ড কালার। এটা অরিজিনাল পিক আপনারা দেখতে পারেন, ইনবক্স করবেন। আচ্ছা, এটাও সেম, এটার নিচে ব্যাকপার্টটা আগে দেখি, সাইডে যে ফিতা আছে, ফিতার কাজ কি ডিজাইন? আচ্ছা, এটা কি পরা আছে না ডলের ভেতরে? আচ্ছা, এটা হচ্ছে স্টাইল করার জন্য, আই মিন ডিজাইন করার জন্য ফিতাটা দিয়েছে, ব্যাক পোর্শন এইভাবে রিবন করা টার্সেল আছে, ঠিক আছে, যে ক্র্যাপের মধ্যে। এটা মাস্টার্ড ইয়েলো। এবার প্যান্টটা দেখি, এগুলো হচ্ছে 8 থেকে 14 বছরের যারা বয়স তাদের জন্য সাইজ অ্যাভেলেবেল আছে, দয়া করে যখন যারা অর্ডার করবেন মেনশন করে দিবেন, একদম মাস্টার্ড ইয়েলো। আর এটার সাথে এই হচ্ছে ওড়না, পুরো ওড়নাটা, এটা কিন্তু আবার ওড়নাটা ডিফারেন্ট কাজে, গায়ে হলুদের জন্য যদি চান তাহলে এই ড্রেসটা একদম পারফেক্ট। এরপরে দেখাবো আরেকটা ডিজাইন, এটা সেম ডিজাইন কালার আলাদা, আচ্ছা ডিজাইন সেম কালার আলাদা। এই যে দেখুন, এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক, পেঁয়াজ পিঙ্ক, আনিয়ন পিঙ্ক, পেঁয়াজ পিঙ্ক যাই বলেন না কেন। আর এটা ক্লোজ ভিউ দিয়ে দিই, এই হচ্ছে গিয়ে ক্লোজ ভিউ, এবং নিচের পোর্শনটা দেখুন সবগুলো হচ্ছে ক্র্যাপ করা, খুবই ডিফারেন্ট এক কালেকশন এবারের কালেকশনগুলো। ব্যাক পোর্শন, তো ব্যাকটা দেখি ভাইয়া, সাইড ফাড়া তো আছেই, পেছনটাও ক্র্যাপ এবং দু পাশটা দেখুন এভাবে লেস ওয়ার্ক আছে, দু পাশে এভাবে লেস ওয়ার্ক আছে। প্রাইস কত ভাইয়া এটা? এগুলোর এগুলো হচ্ছে 3250। এখন এই ডিজাইনগুলো যখন আপনারা নিজেরা পরবেন, একটা বড় ডিজাইন একটা ম্যানিকুইনে পরা আছে, আমি আপনাদের একটু দেখিয়ে দিই। আচ্ছা, এটা শার্পটা একটু বেশি, শার্পনেসটা, যার ধরুন অনেক কিছু ব্লার হয়ে যায়। এই যে এটা বড়দের সাইজ, ঠিক পরলে এরকম লাগবে, এবং সাইড থেকে হাতাগুলো একটু দেখুন গিয়ে এই ম্যানিকুইনে বড় একটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিলাম, বড় যে ড্রেসটা এটা প্রাইস কিন্তু একটু বেশি। এরপর আমি চলে যাব আরেকটা কালেকশন, এটাও নায়রা, এটা হচ্ছে টিনের সাইজের, একদম সি গ্রিন যারা পছন্দ করেন। ওয়াও, খুব সুন্দর। এবার নিচের পোর্শনটা দেখি, ঠিক আছে। এবার ব্যাক পোর্শনটা দেখি, আমি আবারও বলছি দ্রুত দেখিয়ে দেই, আপনারা যেটা চান জিগজ্যাগ ডিজাইনে, এভাবে লেস ওয়ার্ক থাকবে, ক্র্যাপ একটা জর্জেট ফ্যাব্রিক্স, খুবই সফট একটা ফ্যাব্রিক্স। আর নিচের পোর্শনটা হচ্ছে এভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা, নেকের পোর্শনটা টার্সেল সহ এমব্রয়ডারি করা আছে,
এবার এটা প্যান্ট আমরা দেখব এটা টিনেজ যারা যারা হচ্ছে 14 12 থেকে 16 বছর বয়স যাদের তাদের জন্য এই কালেকশন গুলো পারফেক্ট অবশ্য হ্যাঁ এটা হচ্ছে প্যান্টের যে ডিজাইনটা দেখুন নিচে কি সুন্দর করে নিচের অংশটা ক্র্যাপ করা ঘাড়ার স্টাইলের প্যান্ট ফুল ওনাটা এটা খুব সুন্দর টিনেজ বলেই কিন্তু ওনাটাকে চাপা করা হয়েছে হ্যাঁ এই যে এই ওনাটা হচ্ছে কি এভাবে কাজ করা থাকবে দু সাইডে জিগজ্যাগ প্রাইস কত 3550 শাড়িগুলো কত যেন বললেন 3250 শাড়িগুলো হচ্ছে 3550 মানে এখানে আসলে আপনারা চোখ বন্ধ করা সব আনকমন ইন্ডিয়ান ডিজাইনের রাজস্থানি ডিজাইনের ঘাড়রা সারারা এবং নায়রা নতুন কালেকশন আমাদের এটাও কলিজা কালারের মধ্যে লোয়ার পার্টটা এটাও নায়রা একটু আপনি উপরের পার্টটা একটু উঠাই একটু দেখাই দেন তো ফাড়া মানে উপরের পোরশনটা যেমন হচ্ছে হ্যাঁ একটু আলাদা করে এই যে দেখুন ঠিক আছে ওকে ফ্রিলের অংশটাও খুব সুন্দর হাতার অংশটা আমি দুটো ভিডিওতে একসাথে কাজ করছি তো দুটো মোবাইলে তো মিসিং যদি অনেক কিছু হয়ে যায় আপনারা ইনবক্স করে জেনে নেবেন এগুলো ভেতরে ভেতরে স্টোন ওয়ার্ক এবং সিকোয়েন্স ওয়ার্ক এটা একদম ডিপ পার্পেল বলতে যেটা বোঝায় এরপর প্যান্টটা দেখব এই হচ্ছে কি প্যান্টের কালেকশনটা হ্যাঁ অন্যটাও কিন্তু সেম 3500 না এরপর যে কালেকশন এটা হচ্ছে বড়দের অ্যাডাল্ট যাদের অ্যাডাল্টদের সাইজ ফ্রি করা হয়েছে যাতে আপনারা বডি আপনাদের শেপ অনুযায়ী অল্টার করতে পারেন এটা হচ্ছে লোয়ার পোরশনটা লোয়ার পোরশনটা এটা হচ্ছে উপরের পোরশনটা একদম পিচি একটা পিঙ্ক কালার আর ফুল বডি যে লোয়ার পোরশনটা সেটার ভেতরে কিন্তু হালকা হালকা সিকোয়েন্সের কাজ আছে এবং ফুল বডিতে ছোট ছোট করে ফ্লাওয়ার ওয়ার্ক এবং এই হচ্ছে গিয়ে হাতার অংশটা এই হচ্ছে হাতার অংশটা ব্যাক পোরশনটা ব্যাক পোরশনটার উপর থেকে উপরে হচ্ছে প্লেন আর নিচের অংশটা হচ্ছে ক্র্যাপ করা এটাও নায়রা একদম লাইট একটা পিঙ্ক কালার খুবই স্ট্যান্ডার্ড খুবই কোয়ালিটিফুল এরপর আমরা প্যান্টটা দেখি টার্সেল তো প্রত্যেকটা ড্রেসে ব্যাক পোর্শন আর টার্সেল অ্যাড আছে এই হচ্ছে গিয়ে আপনাদের ডিভাইডার কাটিং প্যান্টটা সেই হচ্ছে প্যান্টটা আর এর সাথে আমরা দোপাট্টাটাও দেখে নেব হ্যাঁ অ্যাডাল্টদের জন্য একদম পুরো আড়াই হাত হচ্ছে গিয়ে ওনা করা হয়েছে সফট একটা জর্জেটের ভেতরে ফুল বডিতে ছোট ছোট করে ওয়ার্ক আছে এবং পাড়ের যে পোরশনটা এই যে দেখুন এটা কিন্তু সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে আচ্ছা এর মধ্যে অনেকগুলো কালার আছে কালারগুলো একটু দেখে নেই এই ডিজাইনের মধ্যে আপনারা যদি চান তাহলে একটা লেমন কালারও আছে আমি জাস্ট সেইভাবেই দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইনের লেমন কালার একই ডিজাইন হবে লেমন কালার প্রাইসও সেম থাকবে এরপর আমরা ডিফারেন্ট ডিজাইন দেখিয়ে দিচ্ছি যেহেতু ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় ডিটেলসে দেখাতে গেলে এক একটা ভিডিও হাফ অ্যান আওয়ারের উপরে চলে যাবে এবং শর্টকাট দেখিয়ে দিচ্ছি যদি ভালো লাগে আপনারা ডিটেলস জানতে আমাদের পেজ ইনবক্স করবেন সো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের এটা কালারটাকে অ্যাকচুয়ালি এটা কালারটাকে লাইট কফি বলবো কি না বুঝতে পারছি না লেভেন্ডারের কাছাকাছি হ্যাঁ হ্যাঁ তারপর এইটার উপরে যে পোরশনটা সেখানে মাল্টি ডলার ওয়ার্ক মাল্টি সুতার কাজে ডলার ওয়ার্ক প্লাস হচ্ছে গোল্ডেন কালার জরি ওয়ার্ক উপরে প্যাটার্নটা ক্র্যাপ করা এবং লোয়ার পোরশনটা অসম্ভব সুন্দর একটা জিগজ্যাগ ডিজাইনের উপর মাল্টি কাজের ডলার তারপর এই নায়রাটা একটা সুবিধা হচ্ছে ফ্রন্ট এবং ব্যাকের একই প্যাটার্নের তৈরি লাইট কফি কালার এটা একদম যে কোনো মানুষকে খুব অনায়াসে মানিয়ে যাবে মানে কালার আমার কাছে যেটা মনে হয় আর কি যে এই হাতটা একটু হাতাটা একটু দেখাচ্ছি এই দেখুন স্লিপসের প্যাটার্নটা মানে এই কালারগুলো শ্যাম বর্ণ উজ্জ্বল বর্ণ ফর্সা কালো যারাই যাদের রং যেমনই হোক না কেন সবাইকে খুব অনায়াসে মানিয়ে যায় আমি প্যান্টটা একটু প্যান্ট একটু দেখে নিই এই নায়রাটা প্যান্টটা একটু দেখছি আচ্ছা এই হচ্ছে গিয়ে প্যান্টের ডিজাইনটা আর ওনাটা দেখিয়ে দিচ্ছি এগুলোর নিচে ইনার পড়তে হবে আচ্ছা ইনার লাগবে না ওনাটা দেখুন মাশাল্লাহ অনেক বড় ওনা ওকে
দেখুন সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার আছে। এর আগে দেখিয়েছিলাম লাইট লেমন, এটা কিন্তু একটু লাইট এটাকে একদম লাইট একটা মিন্ট কালার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটাও কিন্তু একই প্যাটার্নে কাজ হবে, নেকের ডিজাইনটা সেম হবে, খুব ভরা একটা কাজ। হাতার ডিজাইনটা দেখুন, আরেকটা নিচে আরেকটা প্যানেল দিয়ে হচ্ছে এই ফ্রিলের অংশটা করা, আর নিচের ডিজাইনটা সম্পূর্ণ ক্র্যাপ ওয়ার্ক, আর তার নিচের যে লোয়ার পোর্শনটা সেখানে তো এমব্রয়ডারি কাজ থাকছে। আচ্ছা, এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে এই এই ফ্যাব্রিকগুলোর, আই মিন বড় যে ডিজাইনগুলোর সাইজ সাইজ এগুলো ফ্রি সাইজ, ফ্রি সাইজ। আচ্ছা, আপনাদের জন্য বলে রাখছি এগুলো একদম ফ্রি সাইজ, প্রাইসগুলো 4750, 4750 টাকা একদম ফিক্সড প্রাইস। যারা ঢাকার বাইরে নেবেন তাদের হচ্ছে ডেলিভারি চার্জ অ্যাড হবে, আর যারা ঢাকার ভেতরে নেবেন তাদেরকে দিতে হবে 80-100 টাকা ডেলিভারি চার্জ, ঢাকার বাইরে 150-200 টাকা। আচ্ছা, এখন আরেকটা ডিজাইনের মধ্যে সুন্দর একটা মেরুন কালার দেখাচ্ছি, রানি গোলাপিও বলে, অ্যাকচুয়ালি এটাকে মেরুনই বলে, একটু লাল মেরুন, রেড মেরুন যেটাকে বলা হয়। এটা আবার ডিফারেন্ট ডিজাইন হয় কি যে আপনার লাইট কালারের ভেতরে আমি যেভাবে বোঝাচ্ছি, ডিপ কালারে কিন্তু জিনিসটা একদম খুব সুন্দরভাবে বোঝানো সম্ভব হচ্ছে। আর যাদের যে কালার ভালো লাগবে, আসলে এর চাইতে গর্জিয়াস ড্রেস তো এই পর্যন্ত মানে খুব কমই দেখানো হয়েছে, খুব এগুলো আমাদের ঈদের স্টক। ভাইয়া ফ্রন্ট ব্যাক দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে ফুল স্লিভস যেখানে কাজ আছে, আর প্রত্যেকটা স্লিভসের শেষে হচ্ছে কিভাবে ফ্রিলের ওয়ার্কটা আছে। এই হচ্ছে কি ব্যাক পোর্শন, অসম্ভব সুন্দর। আরেকটা কালেকশন দেখালাম, এটাও ক্র্যাপ ক্র্যাপ করা, লোয়ার পোর্শনটা এভাবে লেস ওয়ার্ক আছে। প্যান্ট আর ওনাটা দেখি, 11.50-এ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, কারণ অনেকগুলো কালেকশন অ্যাট এ টাইম দেখিয়ে দিয়েছি। বাকি কালেকশন চোখ রাখতে আমাদের পেজে থাকবেন তো অবশ্যই। এটা হচ্ছে সালোয়ার, আর এরপর ওড়নাগুলো সব বড়দের ওড়নাগুলো যেমন হয় সাধারণত আমাদের এবারে কালেকশন, ওড়নাগুলো সবগুলোই বড়, সাইজ বলবেন, বয়স বলবেন, তারপরে হচ্ছে গিয়ে ফুল অ্যাড্রেস এবং। আচ্ছা, আমি এটার ভিতরে কালার, এটার ভিতরে কি এগুলো সব কালার? আচ্ছা, আমি পরে ভিডিওতে চোখ রাখুন, আমি আলাদা করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে একদম মেরুন কালার, সরি কলিজিয়া কালারের মধ্যে আরেকটা কালেকশন, প্রাইস হচ্ছে 4750, ঠিক আছে? সঙ্গে থাকুন, আবারও আসি।